ভাঙড়ে 144 ধারা ভেঙে প্রতিবাদ মিছিল করার কারণে তৃণমূলের বিরুদ্ধে ভাঙড় থানায় অভিযোগ দায়ের। অভিযোগ পুলিশের অনুমতি ছাড়াই মিছিল করল তৃণমূল, তাই তৃণমূলের বিরুদ্ধে এবারে ভাঙড় থানায় অভিযোগ দায়ের। ভাঙড়ে 144 ধারা জারি আছে পুলিশ সূত্রের খবর, এবং আজকের এই মিছিলের জন্য তারা আইনত ব্যবস্থা নেবে তৃণমূল দলের বিরুদ্ধে, কি বলবেন? অসুবিধা নেই, আইন আইনের পথে চলবে, আমরা এক্ষেত্রে কোনো মন্তব্য করব। এখানে বিরোধী দলের যারা আছে তারা মিছিল করলে কোনো অসুবিধা হবে না, আর শাসক দল যদি কোনো মৌন মিছিল করে সেখানে তখন অনেক আইন কানুন অনেক কিছু এসে যাবে। ভাঙড়ে অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি আছে এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। আর সেই 144 ধারা ভেঙে গতকাল বরালি থেকে ঘটকপুকুর পর্যন্ত ক্যানিং পূর্বের বিধায়ক, ভাঙড় বিধানসভার অবজারভার শওকত মোল্লার নির্দেশে একটি প্রতিবাদ মিছিল করা হয়। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম সহ কায়সার আহমেদ, ভাঙড় বিধানসভার চেয়ারম্যান ডাক্তার রেজাউল করিম, সাউথ অন্যান্য তৃণমূল নেতা নেত্রীরা। তবে এদিনের এই মিছিলে কোনো পারমিশন ছিল না বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। তবে এ বিষয়ে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলেন, 144 ধারা ভেঙে যদি আমরা মিছিল করে থাকি তাহলে পুলিশ আইনত ব্যবস্থা নিক। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ বাংলা। 144 ধারা জারি আছে পুলিশ সূত্রের খবর, এবং আজকের এই মিছিলের জন্য তারা আইনত ব্যবস্থা নেবে তৃণমূল দলের বিরুদ্ধে, কি বলবেন? অসুবিধা নেই, আইন আইনের পথে চলবে, আমরা এক্ষেত্রে কোনো মন্তব্য করব না। মানে আপনারা কি আইন ভাঙলেন, 144 ধারা ভাঙলেন? আইন যদি ভেঙে থাকে নিশ্চিতভাবে আমাদের নামে। আপনি তো দুদিন আগে বলেছিলেন যে নওশাদ সিদ্দিক ভাঙড়ে এসছে এবং নওশাদ সিদ্দিক আইন ভেঙেছে, এই প্রশ্নটা তো পত্রকে দেখিয়েছে, তার সঙ্গে আগে কথা বললে মানে ভালো। এখানে বিরোধী দলের যারা আছে তারা মিছিল করলে কোনো অসুবিধা হবে না, আর শাসক দল যদি কোনো মৌন মিছিল করে সেখানে তখন অনেক আইন কানুন অনেক কিছু এসে যায়। দেখুন, আইনের ঊর্ধ্বে তো আমরা কেউ নই, আইনতে যেটা হবে সেটা হবে, সেটা আমাদের কিছু করার নেই। আপনি তো শাসক দলের একজন বা সরকারের পুলিশ, সেখানে কীভাবে আইন আপনি ভাঙলেন? দেখুন, এটা মৌন মিছিল, এখানে কোনো স্লোগান ছিল না, এখানে কোনো কিছু ছিল না, এখানে আমরা শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ করেছি। বিরোধীরা বলছে যে ভাঙড় বিধানসভায় মানুষ ছিল না, বাইরে থেকে মানুষ গাড়ি গাড়ি করে মানুষ আনা হয়েছে। কেন গাড়ি কেন আসবে? যদি ভাঙড় বিধানসভায় মিছিল হয় তাহলে ভাঙড়ে তো পায়ে হেঁটে তো তারা আসবে, এখানে 16 চাকা 10 চাকা করে গাড়ি থেকে কেন লোক নিয়ে আসা হবে? ওই যে বিরোধীগুলো বলছে এদের কোনো ধারণা নেই কোনো ব্লক সম্পর্কে, কোনো বিধানসভা সম্পর্কে। একটা বিধানসভার ডিস্টেন্স কত হয়, কত কিলোমিটার হয়, এই সাধারণ জ্ঞানটুকু এদের নেই। কারণ মানুষ তো এদের সঙ্গে নেই, এদের থাকবে কী করে? পরে আজকে যদি হাতিশালা থেকে একটা মানুষ এখানে আসে, এখানে 15 কিলোমিটার রাস্তা, হেঁটে আসবে। আজকে যদি সেই নিউ টাউনের কোল থেকে একজন লোক আসে, সেখানে হেঁটে আসবে। আজকে যদি সেই চণ্ডীপুর থেকে একজন লোক আসে, সেখানে হেঁটে আসবে। আজ কাশীপুর থেকে যদি একজন লোক এখানে আসে, সে হেঁটে আসবে। এটা কখনোই সম্ভব? এটা মূর্খমি করা, হতাশা থেকে এই ধরনের কথা বলছে। ক্যানিং পূর্বের বেশিরভাগ মানুষ এখানে এসেছে, সে তো অনেকজন অনেক কথা বলতে পারে।